সমস্যাটা হয়নি, এবার বাড়িতে মিস্ত্রি ওই মাটি ফাটি খুঁড়েছে, এবার হঠাৎ করে দুদিন ধরে সন্ধ্যাবেলায় দেখছি তোমার দুর্গন্ধ বাড়িতে, স্যার সন্ধ্যাবেলায় দেখছি বাজে গন্ধ বেরাচ্ছে, মানে একটা পচা বাথরুম ঠিক আছে, কেমন একটা মাছ ভাজা এরকম একটা গন্ধ বেরাচ্ছে, কিন্তু বাড়িতে কোনো মাছ টাছ কিছু নেই, এবার বুঝতে পারছি না স্যার, মানে খুব বিশাল বাজে গন্ধ দুদিন ধরে, কিন্তু ওরকম কোনো গন্ধের কোনো কারণ নেই, কেন হচ্ছে বুঝতে পারছি না স্যার। আর মিস্ত্রি লেগেছে নাকি বললে? হ্যাঁ বাড়িতে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি লেগেছে ওই নতুন বিল্ডিং সামনে দিক দিয়ে করবে, কলমের মাটি ফাটি তুলছে, কিন্তু মাটি তোলার জন্য তো কোনো ওই মানে বাথরুমের গন্ধ বেরানোর কোনো কারণ নেই, বাড়িতে কোনোরকম গন্ধ মাছ ভাজা গন্ধ বেরাচ্ছে, কিন্তু বাড়িতে কোনো মাছ নেই, এই রকম। হ্যাঁ, এই এই সমস্যা, এই সমস্যা হয়, এবং এই সমস্যার জন্য আমি সব সময় বলি যে বাড়িকে কিন্তু ঠান্ডা রাখা খুব জরুরি। ঠান্ডা রাখা খুব জরুরি। এই যে আপনাদের যে সমস্যা হচ্ছে যে মিস্ত্রি কাজ করছে, মাটি খুঁড়েছে, তারপর থেকে আপনারা বাড়িতে একটা বাজে দুর্গন্ধ পাচ্ছেন, বা সবসময় যেন একটা মাছের গন্ধ, মাছ ভাজার গন্ধ, বা আষ্টে গন্ধ, হ্যাঁ পেচ্ছা পায়খানার গন্ধ, এই যে বা এছাড়াও কেমন যেন একটা বাজে গন্ধ, এই সমস্যা আপনারা বলে না, এটা কিন্তু অনেকেরই আছে। এই জন্য যেটা দরকার সেটা হলো সবার আগে বাড়ি করার আগে বা জমি কেনার সময় কিন্তু সেই জমিটা ভালো করে আগে দেখে নিতে হয় যে সেই জমিটা কি ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি যে জমির তলায় কিন্তু অনেক মানে প্রেতজনিত সমস্যা থাকতে পারে। নাম্বার ওয়ান, ধরুন কোনো অস্থি মানুষকে পোড়ানো হয়েছে, তার অস্থিটা অনেক অনেকে কী করে মাটির তলায় পুঁতে রাখে, এরকম থাকতে পারে। দু নম্বর হচ্ছে কাউকে মেরে মাটির তলায় পুঁতে রেখেছে, এবার আপনি তো জানেন না সেই জমি কিনে ফেলেছেন, এরকম হতে পারে। বা কবরস্থান, আগে অনেক কবর দেওয়া হতো এখানে ওখানে, বাচ্চাদের কবর বা মুসলিমদের কবর, এরকমও কিন্তু হয়, দেখা গেল যে আপনি কবরস্থান কি, এখন আর কবর নেই, হ্যাঁ বহু আজ থেকে ধরুন 100 বছর আগে কি 150 বছর আগে কবরস্থান ছিল, সেটা প্রচুর কবর দেওয়া হতো, এখন সেটা লোকালিটি হয়ে গেছে, হ্যাঁ কিন্তু সে কবর তলায় রয়েছে, হ্যাঁ দেখা গেলো এর মতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা থেকে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। দু নম্বর হলো, এবার ধরুন আপনি বাড়ি করেছেন, যখন আপনি জমি কিনেছেন কোনো সমস্যা ছিল না, বাড়ি করেছেন কোনো সমস্যা ছিল না, বাড়ি করার বহুদিন আপনি আছেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপর তো সমস্যা হলো, তাহলে দেখতে হবে যে সেই বাড়িতে কেউ অপঘাতে মারা গেছে কিনা, বা কেউ মারা গেছে যার আত্মা অতৃপ্ত আছে, যদি অতৃপ্ত আত্মা থেকে থাকে বা যদি অপঘাতে মারা যায় এরকম কিছু ব্যাপার থাকে তাহলেও কিন্তু হতে পারে। হ্যাঁ তো সেই জন্য যে সিমটম আপনি বলছেন এতে আমি 100% কেন 500% কনফার্ম যে বাড়িতে অবশ্যই প্রেত আছে, প্রেত ছাড়া এটা কোনোভাবে এরকম হয় না, একমাত্র প্রেতজনিত কারণেই বাড়িতে এই সমস্যাগুলো দেখা দেয়। সেই জন্য বাড়ি সংস্কার করা অবশ্যই, এবার আপনি বলছেন বাড়িতে সংস্কার হয়েছে, বাড়িতে বড় বড় পুরোহিত এসে তারা পূজা হোমযজ্ঞ করেছে, বাড়ির চারধারে 4টে ঘট বসিয়ে বাস্তুকে বেঁধে দিয়েছে আপনি বলছেন, কিন্তু হয়নি, তারা যে যে কাজই করুক না কেন কাজ হয়নি, কাজ হয়নি বলেই তো আপনি এটা বুঝতে পারছেন, আপনাদের বাড়িতে কোথাও কিছু নেই, আপনি বলছেন যে বাড়িতে মাছই আসে না, অথচ ঘরের মধ্যে মাছ ভাজার গন্ধ মমো করছে, হ্যাঁ এটা হচ্ছে একটা বড়। এবার দু নম্বর হচ্ছে যে যদি আপনি বলছেন যে বাড়িতে আরো দুজন সদস্য আছে তারা কিন্তু টের পাচ্ছে না, বা আপনি যখন বলতে যাচ্ছেন তারা যেন আপনার কথাটাকে গা করছে না, ইগনোর করছে, বা আপনাকে কি বলবো আপনার উপর খেপে যাচ্ছে, তাহলে এটাও হতে পারে যে সেই প্রেত তাদের উপর ভর করে বসে আছে, হ্যাঁ
এবং এটা এই ধরনের প্রেতরা কিন্তু সাধারণত কোনো ক্ষতি করে না, কারণ এরা হচ্ছে খুব সুন্দর একটা ভালো জায়গা পেয়েছে তারা থাকার, সেই জন্য তারা একটা ডিস্টার্ব করবে না, তারা কখনোই ডিস্টার্ব করবে না আপনাদের। কিন্তু এতে কি কি হতে পারে, এতে যেটা হতে পারে সেটা হলো আপনার বাড়িতে কোনো শুভ কার্য হবে না কোনো মতেই। আপনি চিন্তা করে দেখুন যে আজ থেকে বহু বছর আগেও কোনো শুভ কার্য হয়েছিল কিনা, শুভ কার্য বলতে বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, পূজা অর্চনা, হোম যাগযজ্ঞ ইত্যাদি 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 মাঙ্গলিক এই সমস্ত কার্য। হ্যাঁ, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার বাড়িতে এই ধরনের কার্য হয়নি এবং হয় না। এবং যখনই আপনার বাড়িতে কোনো শুভ যোগাযোগ করার চেষ্টা হয়, আপনার যেমন আপনার বিয়ের ব্যাপার, যতবারই বিয়ে ঠিক হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে, তাই এই ক্ষেত্রেও আমি বলবো যে দেখুন বিয়ে ভাঙার অনেকগুলো কারণ হতে পারে, বিয়ে ভাঙার অনেকগুলো কারণ হতে পারে, যেমন মাঙ্গলিক দোষ থাকতে পারে, কালসর্প দোষের জন্য হতে পারে, বাস্তু দোষের জন্য হতে পারে, প্রেতজনিত দোষের জন্য দোষ হতে পারে, পিতৃজনিত দোষের জন্য হতে পারে, অনেক অনেক সিম্পটম থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আপনার যেটা, কারণ আপনার মাঙ্গলিক দোষ নেই, আপনার কালসর্প দোষ নেই, আপনার কোনো কিছুই নেই, আপনার সব কিছু ভালো আছে, তাহলে আপনার এই সমস্যাগুলো হচ্ছে কেন? তাহলে এই সমস্যা একটি কারণেই হচ্ছে, সেটা হলো এই প্রেতজনিত কারণে। হ্যাঁ, আপনার বাড়িতে অবশ্যই প্রেত আছে, প্রেত আছে, প্রেত আছে, এটা আমি একদম নিশ্চিত, আপনি নিশ্চিত। এতে আর একটা সমস্যা হয়, আপনি ইনকাম করবেন, যেমন প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু আপনি সেই টাকা রাখতে পারছেন না, সেই টাকা দেখতে পাচ্ছেন না, জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয়। সেই জন্য প্রেত অবশ্যই।